এইসব অঙ্কের ক্ষেত্রে প্রথম লাইনটা দেখতে হয় প্রথম লাইনে এই বা অথবা ইংরেজিতে যদি অর থাকতো তাহলে আমরা প্রথমে যে দেখ পাচ্ছি সেগুলো গুণ করে দেব ইনটু টেন ইনটু টোয়েন্টি খালি কোনটা পুরুষ আর কোনটা মহিলা সেটা মনে রাখার জন্য উপরে লিখে রাখব এটা মেন আর এটা এবার নিচে নিচের লাইনে বলছে এবং দিয়ে তিনজন পুরুষ এবং চারজন মহিলা নিচের লাইনে এই তিনজন পুরুষ আর ওপরে পুরুষ বাদে থাকবে ওমেন কতজন ওমেন ছিল দশজন তো এই দশ প্লাস আর চারজন মহিলা বললো তার মানে ফোর ইনটু ওপরে মহিলা বাদে মানে মহিলাবাদেকে পুরুষ পাঁচজন তার মানে ফোর ইন্টু ফাইভ এটা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে তিন দশে তিরিশ এটা হয়ে গেল ফিফটি যোগ করলে ফিফটি এই জিরো এই জিরো কাটলাম পাঁচ দিয়ে এই পাঁচ পরে থাকলো কুড়ি তার মানে কুড়ি দিন তার মানে জন পুরুষ এবং চারজন মহিলা করবে কুড়ি দিন ধন্যবাদ